হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন দু হাজার বাইশ এর থার্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার বারো এর তিনের দাগ থেকে প্রশ্নগুলো আলোচনা করবো এর আগের যে প্রশ্নগুলো সেগুলো আমি আলোচনা করে দিয়েছি যারা এখনও দেখো নি তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নেবে এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের হলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পো দেখো তিনের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও একে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাব আমরা জানি ভোট প্রদানের যে বয়স তা হলো আঠেরো বছর তাহলে আঠেরো থেকে আমাদের এগারো বছর বিয়োগ করতে হবে তাহলে আঠেরো বছর শূন্য শূন্য মাস শূন্য শূন্য দিন সেখান থেকে বিয়োগ করবো এগারো বছর সাত মাস দশ দিন মাসের ঘরে শূন্য আছে দিনের ঘরে শূন্য আছে শূন্য থেকে দশ বিয়োগ হবে না তাই মাসের কাছ থেকে এক মাস ধান নেব কিন্তু মাসে যেহেতু শূন্য আছে তাই আমরা বছরের কাছ থেকে এক বছর ধান নেব এক বছর ধান নিলে হয় বারো মাস বারো থেকে এক মাস ধান নিয়ে নিলে এখানে থাকবে এগারো মাস আর এক মাস সময় হলো তিরিশ দিন তাহলে তিরিশ থেকে দশ বিয়োগ কুড়ি আর এখানে এগারো থেকে সাত বিয়োগ গোলে চার এখানে আঠেরো থেকে এক নিয়ে নিয়েছি আমরা তাই এখানে আছে সতেরো সতেরো থেকে এগারো বিয়োগ গোলে ছয় অতএব আমি ছ বছর চার মাস কুড়ি দিন পর ভোট দেওয়ার অধিকার পাবো এরপর তিনের দিকে দুয়ে দু হাজার তেরো সালের ছয়ই মে সোমবার হলে দু সালের ছয়ই জুন কিবার হবে আমরা জানি মে মাস হলো একত্রিশ দিনের যেহেতু একত্রিশ দিনের তাই তেরো সালের ছয়ই মে থেকে তেরো সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ ছয়ই জুন পর্যন্ত দিন সংখ্যা হবে একত্রিশ দিন আবার একত্রিশ দিন সমান হলো চার সপ্তাহ তিন দিন আমরা একত্রিশকে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে সপ্তাহ দিন পেয়ে যাব তাহলে এখন একত্রিশ দিন সমান হলো চার সপ্তাহ তিন দিন এরপর এই যে সপ্তাহের সঙ্গে যে দিন এসছে এই দিনকে নিয়েই আমাদের কাজ করতে হবে কীভাবে না আমাদের ছয়ই মে ছিল সোমবার তাহলে সোমবারের তিন দিন পরে কিবার হবে আমাদের দেখতে হবে সোমবারের তিন দিন পর হলো বৃহস্পতিবার অতএব দু হাজার তেরো সালের ছয়ই জুন বৃহস্পতিবার হবে এরপর দুয়ে দাগে তিনে মানের ঊর্ধ্বক্রমে সাজা রুটবার ছত্রিশ প্লাস রুটবার পঁচিশ রোটবার ঊনপঞ্চাশ প্লাস রুটবার নাইন রুটবার পঁচিশ প্লাস রুটবার একশো আরেকটি হলো রুট ওভার ফোর প্লাস রুট ওভার ষোলো ছত্রিশকে রুট করলে আর পঁচিশকে রুট করলে হয় ছয় প্লাস পাঁচ সমান এগারো ঠিক একই রকমভাবে হবে ঊনপঞ্চাশকে রুট করলে হয় সাত নয়কে রুট করলে হয় তিন এদের যোগ করলে হবে দশ এরপর পঁচিশ আর একশো এদেরকে বর্গমূল করার পর যোগ করলে হবে পনেরো আর চার আর ষোলোকে বর্গমুল করার পর যোগ করলে হবে ছয় তাহলে এখন দেখতে পাচ্ছি মানে ঊর্ধ্বক্রমে সাজালে ছয় দশ এগারো পনেরো ছয় যেটি তা হলো রুটোভার ফোর প্লাস রুটোভার ষোলো আর দশ যেটি সেটি হলো রুটোভার উনপঞ্চাশ প্লাস রুটোভার নয় এগারো আমরা যেখান থেকে পেয়েছি তা হলো রুটোভার ছত্রিশ প্লাস রুটোভার পঁচিশ আর পনেরো যেখান থেকে পেয়েছি সেটি হলো রুটোয়ার পঁচিশ প্লাস রুটোভার একশো মানের উর্ধ্ব্রামে আমি সাজিয়ে দিলাম এরপর তিনের দিকে চারে কাপাসডাঙ্গা গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছেন তারা ততদিন কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন মোট পারিশ্রমিক হল বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা দৈনিক পারিশ্রমিক হলো পঞ্চান্ন টাকা অতএব নির্ণীয় লোকসংখ্যা সমান রুটোভার চিহ্ন দিয়ে বারো হাজার তিনশো পঁচাত্তর ভাজিত পঞ্চান্ন একে ভাগ করলে হয় দুশো পঁচিশ দুশো পঁচিশ সমান আমরা জানি পনেরো স্কোয়ার বাইরে রুটোভার চিহ্ন এখন রুট চিহ্ন বা বর্গমূল চিহ্ন স্কোয়ার চিহ্ন দুটো একসঙ্গে উঠে যাবে উঠে গেলে হবে পনেরো তাহলে লোক সংখ্যা হল পনেরো জন এরপর তিনের দাগের দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গোসাগো হল আটচল্লিশ তিনশো চুরাশি কে আটচল্লিশ দিয়ে ভাগ করলে হয় আট আবার আটকে যদি আমরা দুটো সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি তাহলে হবে সাত যুক্ত এক ছয় যুক্ত দুই পাঁচ যুক্ত তিন চার যুক্ত চার এর মধ্যে যেখানে আমার মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা নেব যদি সাতের সঙ্গে আটচল্লিশ গুণ করা হয় তাহলে হবে তিনশো ছত্রিশ আর একের সঙ্গে আটচল্লিশ যদি গুণ করা হয় তাহলে হবে আটচল্লিশ তাহলে এই একটি সংখ্যা জোড়া হতে পারে আরেকটি সংখ্যা জোড়া পাঁচ গুণিত আটচল্লিশ তিন গুণ আটচল্লিশ করলে যা হবে তাহলে দুশো চল্লিশ আর একশো চুয়াল্লিশ তাহলে সংখ্যা দুটো হতে পারে তিনশো ছত্রিশ আটচল্লিশ অপর একটি হতে পারে দুশো চল্লিশ একশো চুয়াল্লিশ এরপর তিনের দাগের ছয়ে ভাগ পদ্ধতির সাহায্যে বড় নির্ণয় করো এক হাজার সাতশো চৌষট্টি এক হাজার সাতশো চৌষট্টিকে ভাগবধিতে বর্গমূল করতে হবে এর জন্য ডান দিক থেকে দুটো দুটো করে লাইন টেনে নিতে হবে এরপর এখানে আছে কত না সতেরো যদি সতেরো থাকে তাহলে সতেরো কত স্কোয়ারের কাছাকাছি চারের স্কোয়ারের কাছাকাছি তাহলে ভাগ ফলের ঘরে চার আর ভাজকের ঘরে চার বসিয়ে দিলাম তাহলে চারের সঙ্গে চার গুণ করলে ষোলো এরপর এর বিয়োগগুলো হয় এক আর ছয় চার নেমে যাবে ভাগ্যতিতে বর্গমূলের সময় দুটো করে অঙ্ক নামবে তাই দুটো অঙ্ক নামিয়ে নেওয়া হলো এরপর চারের দ্বিগুণ হলো আট এককের ঘর ফাঁকা রেখেছি আমরা এরপর এককের ঘরে এমন একটি অঙ্ক বসাতে হবে যেটি ভাগ ঘরে গিয়ে বসবে তাহলে এখানে যদি আমরা এখন দুই বসাই আর বিরাশিকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে একশো চৌষট্টি আর ভাগ ঘরে আমাদের এখন দুই বসবে অতএব রুটোবার এক হাজার সাতশো চৌষট্টি সমান হল বিয়াল্লিশ এরপর তিনের দাগে সাতে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হলো চব্বিশ দ্বিতীয় তৃতীয়টির গুণফল হল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয় গুণ ফল হল বত্রিশ সংখ্যা তিনটি কি কী তাহলে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান চব্বিশ দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান আটচল্লিশ তৃতীয় সংখ্যা গণিত প্রথম সংখ্যা সমান বত্রিশ যদি সমান চিহ্নের ডান দিকে যেগুলো আছে সেগুলোকে একসঙ্গে গুণ করা হয় আর সমান চিহ্নের বাম দিকে যারা আছে তাদেরকে যদি একসঙ্গে গুণ করা হয় তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তিনটের গুণ চিহ্ন দিয়ে থাকবে এখানে প্রত্যেকটাই দুটো করে আছে তাই একেবারে উপরে স্কোয়ার বসি নাও তাহলে প্রথম সংখ্যা গণত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা এর হোল স্কোয়ার সমান চব্বিশ গণিত আটচল্লিশ গণিত বত্রিশ এরপর আটচল্লিশকে ভাঙলে চব্বিশ গণিত দুই তাহলে চব্বিশ গণিত চব্বিশ গণিত দুই বত্রিশকে ভাঙলে হবে আট গণিত চার তাহলে আট গণিত চার করে নিলাম এরপর চব্বিশ চব্বিশ তাহলে চব্বিশ স্কোয়ার এখানে আট আছে আর চারের সঙ্গে দুই গুণ করে আট তাহলে আটে স্কোয়ার এখন প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান রুট ওভার চব্বিশে স্কোয়ার গণতন্ত্র আট স্কোয়ার এখানে স্কোয়ার চিহ্ন ছিল এখন স্কোয়ার চিহ্ন তুলে নিতে এদিকে বরগমন চিহ্ন হয়ে গেল এরপর স্কোয়াচিহ্ন আর বর্গমূল চিন্ন দুটো একসঙ্গে তুললে হবে চব্বিশ গণিত আট শাওন হলো একশো বিরানব্বই তাহলে তিনটে সংখ্যার গুণফল একশো বিরানব্বই যদি আমরা তিনটে সংখ্যার গুণফলকে দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাগ করি তাহলে তৃতীয় যে সংখ্যাটি সেটা পড়ে থাকবে তাহলে এখন যদি আমরা প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা একে দ্বিতীয় সংখ্যা গণিত তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে প্রথম সংখ্যা পড়ে থাকবে আর এদিকে একশো বিরানব্বই ভাজিত দ্বিতীয় তৃতীয় যে গুণফল আটচল্লিশ সে আটচল্লিশ বসিয়ে দিয়েছি এদের ভাগ করে তাহলে চার অতএব এখন প্রথম সংখ্যা সমান হল চার একই রকমভাবে দ্বিতীয় সংখ্যা সমান একশো বিরানব্বই ডিভাইডেড বত্রিশ কেন আমরা যদি প্রথম আর তৃতীয়র গুণফল ভাগ করি তাহলে দ্বিতীয় বগু তাহলে এখন একশো বিরানব্বই ভাজত বত্রিশ সমান হলো ছয় এবং তৃতীয় সংখ্যা সমান একশো বিরানব্বই ডিভাইডেড চব্বিশ সমান আট তাহলে সংখ্যা তিনটি কী কী চার ছয় আট এরপর চারিদিকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো প্লাস সিক্স আরেকটি হলো মাইনাস এগারো এর জন্য প্রথমে একটি সংখ্যারেখা অঙ্কন করে নিতে হবে ডান দিকে প্লাসের ঘর বাম দিকে মাইনাসের ঘর এরপর এখান থেকে আমাদের বলা হয়েছে প্লাস সিক্স তাই প্লাস সিক্স অর্থাৎ শূন্য থেকে ছয় পর্যন্ত গিয়েছি প্লাসের দিকে এরপর মাইনাস এগারো তাই এখান থেকে মাইনাস এগারো ঘর আমরা যাব তাই এখান থেকে বাম দিকে যেতে হবে কারণ বাম দিক হলো মাইনাসের ঘর এখন আমরা শূন্য থেকে শুরু করেছিলাম এখন আছি আমরা মাইনাস পাঁচে অর্থাৎ আমাদের যে যোগফল তা হলো মাইনাস পাঁচ আবার আমরা যদি এখানে যোগ করি তাহলে দেখা যাচ্ছে প্লাস সিক্স প্লাস মাইনাস এগারো সমান হল মাইনাস ফাইভ রেখার যোগটিকে ভেরিফাই করার জন্য এখানে কিন্তু আমাদের যোগটি করা হয়েছে তাহলে এটি হলো রেখার সাহায্যে যোগ এরপর চারাদিগের দুই বিজয় একটি রেডিও এক্স টাকায় কিনে ওয়াই টাকায় বিক্রি করলে আবার যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয় তাহলে শতকরা লাভের হার কত বিজয় একটি রেডিও এক্স টাকায় কিনে ওয়াই টাকায় বিক্রি করল ওকে যেখানে ওয়াই হচ্ছে বড়ো এক্সের থেকে তাহলে লাভের পরিমাণ ওয়াই মাইনাস এক্স এক্স টাকায় লাভ হয়েছে ওয়াই মাইনাস এক্স টাকা এক টাকায় লাভ হলো ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড এক্স আর একশো টাকায় লাভ হলো ওয়াই মাইনাস এক্স গুণিত একশো ডিভাইডেড এক্স পারসেন্ট অতএব তাহলে লাভের হার একশো গুণিত ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড এক্স পার্সেন্টেজ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এরপরে চারাদিকে তিনে চলরাশি কাকে বলে ধ্রুব রাশির সঙ্গে চলরাশির একটি পার্থক্য পি ডিভাইডেড থ্রি মাইনাস ফোর একে কথায় লিখতে হবে এখানে তিনটে প্রশ্ন চলরাশি কাকে বলে চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায় যার মান পরিবর্তনশীল যেমন এব সি ডি এইগুলোকে আমরা বলছি চলরাশি হিসাবে ধরে থাকি সাধারণত আর এক দুই পাঁচ সাত এগুলো হলো ধ্রুবক এরপর ধ্রুবক রাশি চলরাশির মধ্যে পার্থক্য ধ্রুবক হলো অপরিবর্তনশীল যেটা পরিবর্তন নয় বা পরিবর্তন হয় না আর চলরাশি পরিবর্তনশীল এখানে উদাহরণ হলো ধ্রুবকের উদাহরণ হলো পাঁচ সাত দশ আর চলরাশির উদাহরণ হলো এক্স ওয়াই জেড এরপরে পি থ্রি কে প্রকাশ করলে হবে পি কে তিন দে ভাগ এবং ভাগ হল থেকে চার বেগ এটি একটি লিখতে পারি বা কেউ লিখতে পারে পি এর একের তৃতীয়াংশ থেকে চার কম দুটোই ঠিক এরপর চারের দিকে চারে তোমার কাছে এক্স সংখ্যক এক টাকা ওয়াই সংখ্যক পঞ্চাশ পয়সা এবং জেড সংখ্যক পঁচিশ পয়সা আছে তোমার কাছে যত টাকা আছে তার থেকে তোমার বোনের কাছে পি সংখ্যক পঞ্চাশ পয়সা কম আছে তোমার বোনের কাছে কত টাকা আছে তাহলে প্রথমে এক্স সংখ্যক এক টাকা সমান এক্স গুণিত এক সমান এক্স টাকা ওয়াই সংখ্যক পঞ্চাশ পয়সা সমান দশমিক পঞ্চাশ কারণ পয়সাকে যদি আমরা টাকাতে এনে যাই তাহলে হবে দশমিক পাঁচ শূন্য আবার কেউ যদি বলে ভগ্নাংশে এনে যাবে অর্থাৎ পঞ্চাশ পয়সা ভাজত একশো করলে হবে একের দুই কেউ ভগ্নাংশে লিখতে পারে আমি এখানে দশমিক করে দেখিয়েছি তাহলে পঞ্চাশ গুণিত দশমিক পাঁচ শূন্য সমান শূন্য দশমিক পাঁচ শূন্য ওয়াই টাকা একই রকমভাবে জেড ডি পঁচিশ পয়সা সমান জেড গুণিত শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ জেড টাকা তাহলে আমার কাছে টাকা আছে কত এক্স প্লাস দশমিক পাঁচ শূন্য ওয়াই প্লাস দশমিক দুই পাঁচ জেড টাকা এরপর বোনের কাছে পি সংখ্যক পঞ্চাশ পয়সা কম আছে অর্থাৎ পি গুণিত শূন্য দশমিক পাঁচ শূন্য সমান দশমিক পাঁচ শূন্য পি টাকা কম আছে অর্থাৎ বোনের কাছে টাকার পরিমাণ হলো আমার কাছে যে টাকাটি ছিল তাহলে এক্স প্লাস দশমিক পাঁচ শূন্য ওয়াই প্লাস দশমিক দুই পাঁচ জেড মাইনাস দশমিক পাঁচ শূন্য পি টাকা এটি হলো বনের টাকার পরিমাণ এরপর চারে তাগের পাঁচে যোগের সংযোগ নিয়ম যাচাই করো মাইনাস পাঁচ মাইনাস তিন প্লাস দুই তাহলে সংযোগ নিয়মে প্রথমে আমরা প্রথমে দুটোকে যোগ করব যোগ করলে হবে মাইনাস এইট মাইনাস এইটের সঙ্গে প্লাস টু যোগ করলে হবে মাইনাস সিক্স এরপরের পরে আমরা কী করবো না প্রথমটি ছেড়ে দিয়ে শেষ দুটোকে যোগ করব প্রথমে যদি শেষ দুটোকে যোগ করে তাহলে হবে মাইনাস এক এরপর শেষের যে যোগফলটি এসে তার সঙ্গে প্রথমের টিকে যোগ করতে হয় করলে মাইনাস সিক্স তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটো যোগফলই সমান যোগের সংযোগ নিয়ে মেনে চলছে অতএব মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু সমান মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু আজকে আমি তিনের দাগের চারের দাগের যে অঙ্কগুলো সেগুলো তোমাদের করিয়ে দিলাম এরপরে আমি পরের যে অঙ্কগুলো সেগুলো তোমাদের করিয়ে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ